আজকের এই ভিডিওতে কিভাবে আসলে পৃথিবীর সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব। কোন রকম কোনো গুজব না নিয়ে সাইন্টিফিক ভাবে আমরা জানব কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানীরা বলে যে 13 আরব বছর আগে 1 আরব = 100 কোটি বছর এবং 1000 মিলিয়ন বছর। তো 13 আরব মানে 13,000 মিলিয়ন বছর। বিজ্ঞানীদের মতে 13 আরব বছর আগে বিগ ব্যাংকের প্রথমে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। বিগ ব্যাংকের আসল অর্থ হচ্ছে প্রথমে না তো কোনো সময় ছিল, না তো কোনো ব্রহ্মাণ্ড ছিল, না পৃথিবী, না কোনো নক্ষত্র গ্রহ তারা, একদম ব্ল্যাঙ্ক মানে শূন্য। এক কথায় বলতে গেলে নাথিং থেকেই আমাদের সৃষ্টি হয়েছে। নাথিং এর মানে হচ্ছে কোনো কিছুই ছিল না ফার্স্ট। তারপর কোনো একটা বিন্দুর বিশাল আকার বিস্ফোরণ হয় যার ফলে আমাদের ব্রহ্মাণ্ডের বিস্তার আজ পর্যন্ত চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো জলে ঢিল ছুঁড়ি তো ওইটি জলের উপর একটা ওয়েভ বা তরঙ্গ সৃষ্টি করে। যদি একসঙ্গে একাধিক ঢিল ছুঁড়ি তাহলে ওই তরঙ্গগুলি একে অপরের সঙ্গে মিশে অনেকগুলি ভাগে বিভক্ত হয় এবং এই রকম বড় বড় ঢিল যদি বারবার জলে ছুঁড়ে যদি তরঙ্গের সৃষ্টি করা যায় তাহলে ছোট ছোট পার্টিকেলে ভাগ হয়ে যাবে। একইভাবে একটা বিন্দু বিশাল আকার বিস্ফোরণের ফলে ভাবা যায় অনেকগুলি বাবলস এর সৃষ্টি হয়, প্রত্যেকটার থেকে অনেকটা দূরে এবং আলাদা ভাবে অবস্থান করে। এই বাবলস গুলি এক একটা ব্রহ্মাণ্ড এবং এই ব্রহ্মাণ্ডের মধ্যে গ্রহ নক্ষত্র তারা এবং আমাদের পৃথিবী অবস্থিত। এখান থেকে একটা প্রশ্নের সৃষ্টি হয় যে যদি ওই বিন্দু থেকে অনেকগুলো বাবলস এর সৃষ্টি হয় এবং বাবলস এর মধ্যে যদি গ্যালাক্সি থাকে অর্থাৎ আমাদের ব্রহ্মাণ্ড থাকে যেখানে গ্রহ নক্ষত্র তারা আছে তাহলে কি পৃথিবীর মতো অনেকগুলো পৃথিবী আছে? হ্যাঁ, বিজ্ঞানীরা মনে করে যে যদি বিন্দু থেকে বাবলস কল্পনা করা যায় এবং বাবলস এর ভিতর গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা এমনকি আমাদের পৃথিবী এছাড়া প্রোটন নিউট্রন ইলেকট্রন এগুলির সৃষ্টি হতে পারে তাহলে ক্লোন হওয়া অন্যান্য বাবলস গুলির মধ্যে থাকা গ্যালাক্সিতে সেম ধরনের গ্রহ নক্ষত্র তারা ইলেকট্রন নিউট্রন প্রোটন একই হতে পারে। এমনকি কিছু কিছু বিজ্ঞানী প্যারালাল প্ল্যানেট এর দাবি করে। প্যারালাল প্ল্যানেট এর মানে হচ্ছে সমান্তর গ্রহ, অর্থাৎ এর মানে হচ্ছে একই রকম পৃথিবী অথবা মঙ্গল আরো থাকতে পারে। বিজ্ঞানীরা কোয়ান্টাম ফিজিক্স এর মাধ্যমে এটা ব্যাখ্যা করে এবং দাবি করে যে আমাদের পৃথিবীর মতো অনেক পৃথিবী আছে যেখানে সেম আমরাই বসবাস করি কিন্তু তাদের ক্রিয়াকলাপ হয়তোবা আলাদা হতে পারে এবং ওই প্ল্যানেটের অবস্থা এবং পরিস্থিতির উপর ভিত্তি করে ওখানকার হয়তো সময় চলতে পারে কিন্তু সমান্তর প্ল্যানেট হওয়া সম্ভব। পরবর্তী টিউটোরিয়ালে সমান্তর পৃথিবী অর্থাৎ সাদৃশ্য গ্রহের সম্পর্কে বিস্তর আলোচনা করব। এখানে পৃথিবীতে পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো ওটাই আলোচনা করব। এখন সবাই আমাকে এটা প্রশ্ন করতে পারে যে ওই বিন্দুই বা কি, কি কারণে বা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, কি দরকারেই বা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। তাহলে আমি বলবো এসবের উত্তর কারোর কাছেই নেই, না তো সাধারণ মানুষ, না আমি, না আবিষ্কারক বিজ্ঞানীর কাছে আছে। কিন্তু এটাও সত্যি যে মাত্র 100 বছর আগে না তো ব্রহ্মাণ্ডের সম্বন্ধে কেউ জানতো, না তো 500 বছর আগে পৃথিবীর সম্বন্ধে, না তো তার আগে মানুষ নিজেদের সম্পর্কেই জানতো। কিন্তু আজকে বিজ্ঞানের অগ্রগতির ফলে আরো 100 বছর পরে হয়তোবা এই রহস্যের উন্মোচন হতে পারে। তবে লোকেরা মনে করে এটা ভগবানেরই সৃষ্টি। তবে এখান থেকে আর একটা প্রশ্নের জন্ম নেয় যে ভগবানকে কে সৃষ্টি করেছে। তো এই প্রশ্ন চলতেই থাকবে কিন্তু বিজ্ঞানীদের মতে এই গ্যালাক্সি সৃষ্টি একটা বিন্দু থেকে। আসলে এর জবাব কেউই দিতে পারবে না, আর যদি এর উত্তর আছেও তাহলে আমাদের বিজ্ঞান এখনো অত দূর যায়নি। তবে আমরা একটা উদাহরণ দেখতে পারি, যখন আমরা নাথিং বলি তখন কোনো কিছু দেখে বিচার করে তারপরে বলি নাথিং। যদি আমরা একটা মানুষের শরীর বিবেচনা করি তাহলে মানুষের শরীর কতগুলি কোষ নিয়ে গঠিত, ওই কোষের মধ্যে থাকে অণু, অণুর মধ্যে থাকে পরমাণু, তাছাড়া পরমাণুর ভিতর প্রোটন নিউট্রন থাকে এবং নিউট্রন প্রোটন বাদে কিছু মাত্রায় ইলেকট্রন থাকে যেটা আলাদা আলাদা কক্ষে সেপারেট করে থাকে। কিন্তু প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন কক্ষগুলির মধ্যে অনেক অংশই ব্ল্যাক অর্থাৎ ফাঁকা থাকে যাকে বলে নাথিং। এর মানে আমাদের শরীরে নাথিং বলেও কোনো একটা সেক্টর আছে, আমাদের শরীর নাথিং দিয়ে সৃষ্টি হওয়ার সত্ত্বেও আমরা বেঁচে আছি। একইভাবে যদি ব্রহ্মাণ্ডের ক্ষেত্রেও ধরি তাহলে প্রথম অবস্থায় কোনো কিছুই ছিল না অর্থাৎ নাথিং, সেখান থেকে একটা বিন্দু সৃষ্টি হয় এবং বিন্দুর পরে পিক ব্যাংকের মাধ্যমে বিস্ফোরণ হওয়ার ফলে কতগুলি বাবলস, বাবলস এর পরে ওইগুলি বাবলস এর মধ্যে গ্যালাক্সি অর্থাৎ গ্রহ নক্ষত্র তারা ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলি সৃষ্টি করে যার মধ্যে আমাদের পৃথিবীও একটি। পরের ভিডিওতে প্যারালাল প্ল্যানেট অর্থাৎ পৃথিবীর মতো আরো পৃথিবী আছে যেগুলোতে আপনার মতো আপনার প্রতিরূপ আছে ওই সম্পর্কে বলবো। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এন্ড বেল আইকন ক্লিক করুন পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য এবং ভিডিওটাকে পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।